গাজায় বৃষ্টির মতো পড়ছে ইসরায়েলি বোমা প্রতিশোধ নিচ্ছে হামাসও সীমান্ত অতিক্রম করে চালাচ্ছে হামলা দুপক্ষের লড়াইয়ে প্রাণহানি প্রায় 1200 গৃহহীন সোয়া 1 লাখ ফিলিস্তিনি সীমান্তে ইসরায়েলের 1 লাখ সেনা মোতায়েন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা ইসরায়েলি বিমান হামলায় জ্বলছে গাজা পাল্টা জবাব অব্যাহত রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দুপক্ষের লড়াইয়ে প্রাণহানি প্রায় 1200 এরই মধ্যে ইসরায়েলকে সহায়তার জন্য বিমানবাহী রণতরি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র স্থল অভিযানের জন্য গাজা সীমান্তে 1 লাখ সেনা জড়ো করেছে ইসরায়েল একে নিজেদের 9/11 হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সোমবারও দফায় দফায় বোমা হামলায় কেঁপে উঠছে অবরুদ্ধ গাজা উপত্যকা গত শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক রকেট হামলা চালানোর পর গাজাকে লক্ষ্য করে টানা তিন দিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল ড্রোন ব্যবহার করেও চালানো হচ্ছে হামলা সোমবার হামলার তীব্রতা আরও বেড়ে গেছে গাজা উপত্যকার বেইত হানোনে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৃষ্টির মতো বোমা পড়ে আশঙ্কা করা হচ্ছে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী যে কোনো সময় স্থল হামলা শুরু করতে পারে এরই মধ্যে 1 লাখ রিজার্ভ সেনা জড়ো করা হয়েছে গাজার কাছে একে যুক্তরাষ্ট্রের 9/11 এর সঙ্গে তুলনা করেছে ইসরায়েল ইসরায়েলকে সহায়তার জন্য সমরাস্ত্র দেওয়ার পাশাপাশি বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এতে করে হামলার তীব্রতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে এ পর্যন্ত হামলায় নিহত হয়েছেন 500 মতো ফিলিস্তিনি যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে প্রাণহানির পাশাপাশি জাতিসংঘের তথ্য মতে গাজায় বাস্তুচ্যুত হয়েছেন 1.25 লাখ ফিলিস্তিনি অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুলে প্রতিশোধ নিতে হামাসও অব্যাহত রেখেছে রকেট হামলা ইসরায়েলের ভেতরেও লড়াই চালিয়ে যাচ্ছেন হামাস সদস্যরা হামাসের হামলায় এ পর্যন্ত 700 বেশি ইসরায়েলি নিহত হয়েছেন হামলায় ইসরায়েলের এক সঙ্গীত উৎসবেই নিহত হন 260 জন এছাড়া ইসরায়েলে বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র হামাসের হামলায় যুক্তরাষ্ট্র ছাড়াও নেপাল থাইল্যান্ড ইউক্রেন সহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন নাগরিক নিহত হয়েছেন এছাড়া হামাসের হাতে জিম্মি আছে শতাধিক মানুষ এ অবস্থায় চলমান সংঘাত বন্ধ করে দুপক্ষকে যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে আঙ্কারা প্রস্তুত বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান হাফসাতুন্নেসা সময় সংবাদ হামাসের হামলার মুখে ইসরায়েল ছাড়তে মরিয়া নাগরিকরা বেন গুরিয়ান বিমানবন্দরে যাত্রীদের ঢল নেমেছে এদিকে আতঙ্কের মধ্যে ইসরায়েল থেকে ফ্লাইট স্থগিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স জীবন বাঁচাতে পালাচ্ছেন ইসরায়েলের নাগরিকরা হামাসের হামলার মুখে বেন গুরিয়ান বিমানবন্দরে ইসরায়েলিদের ঢল নেমেছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে হামলার পর থেকে একের পর এক এয়ারলাইন্স ফ্লাইট স্থগিতের ঘোষণা দিচ্ছে মার্কিন বিভিন্ন এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে ইতালিতে আছে জার্মানি আমিরাত গ্রিস ফরাসি ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশের ফ্লাইট ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম গ্লোবসের প্রতিবেদন অনুযায়ী বেন গুরিয়ান বিমানবন্দরের টার্মিনাল 1 বন্ধ রয়েছে সব ধরনের অপারেশন পরিচালনা করা হচ্ছে বিমানবন্দরের 3 নম্বর টার্মিনাল দিয়ে এতে বিমানবন্দরের যাত্রীদের চাপ বেড়েছে একদিনে এই বিমানবন্দর দিয়ে অন্তত 60,000 যাত্রী বাইরে গেছেন এদিকে হামাসের হামলার মুখে ইসরায়েল থেকে নিজ দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সামরিক বিমান পাঠাচ্ছে বিভিন্ন দেশ এরই মধ্যে সার্বিয়ার নাগরিকরা ইসরায়েল ছেড়েছে পোল্যান্ডের নাগরিকদের জন্য সামরিক বিমান পাঠাচ্ছে দেশটির সরকার অন্যদিকে মিডল ইস্ট মন্ত্রক বলছে তেল আবিবের ইউরোপিয়ান দূতাবাসগুলোতে ইসরায়েলি নাগরিকদের দীর্ঘ লাইন পড়ে গেছে তবে নাগরিকদের মধ্য পূর্বাঞ্চলীয় দেশগুলোতে সফর করতে নিষেধ করেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ একই সঙ্গে যারা এখনও ওই দেশগুলোতে অবস্থান করছেন তাদের দ্রুত নিরাপদে সরে যেতে বলা হয়েছে রাহুল রানা সময় সংবাদ এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান ইনান আপনাকে স্বাগত ইসরায়েল হামাস যুদ্ধের সবশেষ কি খবর আছে আপনাকে
আপনার কাছে ইমা একটু আগে আমাদের প্রতিবেদনটিতে আসলে আপনি সবশেষ দেখছিলেন যে এখন পর্যন্ত তৃতীয় দিনের মতো কিন্তু এই যুদ্ধ চলছে বলা যায় এখন পূর্ণ দমে আসলে যুদ্ধ শুরু হয়ে গেছে এর মধ্যে আপনারা জানেন যে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আসলে পূর্ণাঙ্গ যুদ্ধ রয়েছে সেটা কিন্তু যেদিন হামাস প্রথমে হামলা চালায় অর্থাৎ যে অভিযানটি শুরু করে সেদিনেই কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন যে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন এর পরের দিন অর্থাৎ গতকাল কিন্তু সেটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে এবং এরপর থেকেই তারা কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধে রয়েছে বলা যায় এখন যে পুরো একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে গাজা এবং তার সীমান্তবর্তী যে ইসরায়েলের দক্ষিণাঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলো এবং সবশেষ অবস্থানগুলো যদি আমরা আসলে একটু দেখতে চাই যে আসলে এখন বর্তমানে কী অবস্থা বিরাজ করছে সেখানে আমরা যদি দেখি যে হামাস এবং ইসরায়েলি সেনাদের মধ্যে তৃতীয় দিনের মতো যেই যুদ্ধ চলছে সেখানে সাতটি স্থানে এখন পর্যন্ত ইসরায়েল এবং এই হামাসের যুদ্ধ চলছে এবং সেটি সম্মুখ যুদ্ধ আমরা দেখেছি এর আগে কিন্তু বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ভবনে হামলা চালানো হয়েছে বোমা হামলা চালানো হয়েছে রকেট হামলা চালানো হয়েছে এখন কিন্তু সাত থেকে আটটি স্থানে এটি সম্মুখ যুদ্ধ চলছে ইসরায়েল এবং হামাস যোদ্ধাদের মধ্যে একই সঙ্গে গাজায় ইসরায়েলের অবিরাম বোমা বর্ষণ কিন্তু অব্যাহত রয়েছে যেমনটি আমরা প্রতিবেদনেও দেখিয়েছি এবং গাজার 500+ স্থানে বোমা হামলা হয়েছে কিন্তু সবশেষ যে তথ্য আমরা জানতে পেরেছি যে এটি 500+ নয় এখন বলা হচ্ছে যে 1,00,000 বেশি স্থানে কিন্তু এখন এই সম্মুখ যুদ্ধ এবং এই গোলাবর্ষণ কিন্তু অব্যাহত রয়েছে আর এই কারণে যেই গোলাবর্ষণ এবং অনবরত যে হামলা এই কারণে আপনি জানেন যে ইসরায়েলিরা যত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ফিলিস্তিনের এবং জাতিসংঘের হিসাব মতেও তারা বলছে যে এখন পর্যন্ত 1,20,000 মতো মানুষ বর্তমানে বাস্তুচ্যুত হয়েছে অর্থাৎ তারা যে তাদের যে আশ্রয়কেন্দ্র ছিল সেখান থেকে কিন্তু তারা সরে যেতে বাধ্য হয়েছে এবং আমরা যদি দুপক্ষের হতাহতের সংখ্যা বলি নিহতের সংখ্যাটা এখন প্রায় 1,200 কাছাকাছি 1,100 বেশি এবং সেটি কিন্তু প্রায় এখন 1,200 কাছাকাছি সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু ইসরায়েলের হতাহতের সংখ্যাটা একটু বেশি যদিও ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের কিন্তু নারী এবং শিশুর সংখ্যা কিন্তু বেশি এবং আপনি আরও জেনে থাকবেন যে সবশেষ যে তথ্য আমরা জানতে পেরেছি যে ইসরায়েল কিন্তু শুধুমাত্র হামাস যোদ্ধাদের উপর যে গোলাবর্ষণ করেছে তা নয় তারা কিন্তু তারা আশ্রয় শিবির অর্থাৎ ফিলিস্তিনি শরণার্থীরা কিংবা সাধারণ ফিলিস্তিনিরা যারা যে আশ্রয় শিবিরে যেখানে অবস্থান নিয়েছিল সেই আশ্রয় শিবির লক্ষ্য করেও কিন্তু তারা গোলাবর্ষণ করেছে এবং যে কারণে এই হতাহতের সংখ্যাটা কিন্তু বেড়েই চলেছে তবে সবশেষ যেই তথ্যটি আমরা জানতে পেরেছি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব যিনি আছেন তিনি বলেছেন যে তারা গাজাকে আসলে অবরুদ্ধ করে দিতে চায় এবং সেটি পূর্ণাঙ্গভাবে এর মধ্যে তারা গাজায় যে ইলেকট্রিক বিদ্যুৎ সরবরাহ হতো এবং জ্বালানি সরবরাহ করা হতো সেটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে আপনি জানেন যে গাজার 80% মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই বিদেশি সহায়তার উপর নির্ভরশীল তাদের কিন্তু নিজস্ব কোনো উৎপাদন ব্যবস্থা কিন্তু নেই গাজার অধিকাংশ 20 লাখের বেশি যে মানুষ রয়েছেন সেই 20 লাখের প্রায় 17-18 লাখ মানুষই বলা যায় যে তারা বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল সেই সাহায্যের মধ্যে এমনকি প্রতিদিন 1,00,000 বেশি মানুষের খাবার যে যোগান সেটিও কিন্তু বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল এবং সেই খাবারগুলোও কিন্তু ইসরায়েল কর্তৃপক্ষ বলছে তাদের যে সীমান্ত দিয়ে যেই সাহায্যগুলো যেত সেগুলো কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং তারা বলছে এটি কিন্তু যুদ্ধেরই একটি অংশ এবং সেই যুদ্ধের অংশ হিসেবেই তারা বলছে তারা এই গাজাকে তারা কাট আউটের অংশের মধ্যে রাখতে চায় অর্থাৎ অবরুদ্ধ করে দিতে চায় যেটি কিন্তু আমরা এর আগেও অনেকবার দেখেছি যে গাজাবাসী তো আসলে এমনিতেই অবরুদ্ধ সেই একই চিত্র কিন্তু এবারেও দেখা যাচ্ছে যে শুধুমাত্র আসলে তারা যে কাঁটাতারের মধ্যেই সীমাবদ্ধ আছে তা না তারা সাধারণ গাজাবাসী যারা আছে নিরীহ ফিলিস্তিন তাদের উপরেও কিন্তু এই যুদ্ধ অবস্থাটা আসলে আরোপ করেছে ইনান আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের উপরে যে ইসরায়েলি সেনারা বর্বরতা চালাচ্ছে এটি তারা সমর্থন করছে অথচ বিশ্বের অন্যান্য দেশে যখন মানবাধিকারের বিষয় আসে তখন যুক্তরাষ্ট্র যথেষ্ট সরব থাকে এই ক্ষেত্রে ফিলিস্তিনিদের ক্ষেত্রে কেন ইসরায়েলের পক্ষে নিচ্ছে ফিলিস্তিনিদের বিপক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান নিচ্ছে যেমনটি আসলে আমি বলছিলাম যে এর আগেও আসলে আমি এটা বলেছি বিভিন্ন সময় যে যুক্তরাষ্ট্র আসলে তাদের যে স্বার্থ সেই স্বার্থ অনুযায়ী কিন্তু তাদের পলিসি গ্রহণ করে থাকে এবার আমরা ওই স্টোরিতেও আসবো আমরা আসলে এই এই কথাগুলো আবার আলোচনা করব কিন্তু আমরা তার আগে একটি প্রতিবেদন দেখে আসতে চাই দর্শক যেমনটি বলছিলাম যে হামাস কিন্তু এরই মধ্যে তাদের যেই
শক্তিমত্তা সেটি কিন্তু তারা জানান দিতে শুরু করেছে। অর্থাৎ প্রথম দিনেই আমরা দেখেছি যে হামাস আসলে এতদিন নিষ্ক্রিয় থাকলেও হঠাৎ করেই তারা তাদের পূর্ণাঙ্গ শক্তিমত্তা নিয়ে আধা ঘন্টার মধ্যে তারা 5,000 থেকে 7,000 বেশি একত্রে রকেট ছুড়েছে এবং সেই হামলায় কিন্তু আমরা অসংখ্য ইসরায়েলি স্থাপনা ক্ষয়ক্ষতি হতে দেখেছি। এবং বিশ্লেষকরা এটি বলছেন যে এটি কিন্তু একটা নতুন সময়ের সূচনা করেছে হামাস, এবং এটি নিয়ে একটি রিপোর্ট আছে, আমরা সেটি দেখে আসব। মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রত্যক্ষ মদদে নিরীহ ফিলিস্তিনিদের ভূমি দখল করে গড়ে তুলেছে সাম্রাজ্য। যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া অর্থ, অত্যাধুনিক মারণাস্ত্র আর প্রতিরক্ষা ব্যবস্থাই তাদেরকে করেছে অপ্রতিরোধ্য। কিন্তু এতদিনের দমনপীড়ন, অমানবিক নির্যাতনকে সহ্য করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শক্তি সঞ্চয় করে প্রথমবারের মতো তাক লাগিয়ে দিয়েছে ইসরায়েলের দাম্ভিকতাকে চূর্ণ করে। আয়রন ডোমের মতো কঠিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের মূল ভূখণ্ডে রীতিমতো রকেট আর ড্রোন দিয়ে তাণ্ডব চালিয়েছে হামাস। স্মরণকালের ভয়াবহ এই হামলায় একসঙ্গে এত ইসরায়েলের প্রাণহানি এর আগে কখনো দেখেনি ইসরায়েল। যেন অস্তিত্ব বিপন্নের মুখে পড়েছে তারা। পরিস্থিতি এতটাই নাজুক যে তড়িঘড়ি করে অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান সহ রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে হামাসের এই সাফল্য নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দীর্ঘদিন ধরে নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধাস্ত্র তৈরি করে আসছে হামাস। এতদিন রকেটের মাধ্যমে ইসরায়েলে হামলা চালিয়ে আসলেও এবার ড্রোনের মাধ্যমে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে নিজেদের সামরিক প্রযুক্তিতে অগ্রগতির জানান দিল গোষ্ঠীটি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন হামাসের এই সফলতার মূলে রয়েছে ইরানের পরোক্ষ সহযোগিতা। ইরানের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তার মাধ্যমেই নিজেদের সামরিক প্রযুক্তির উন্নয়নে সক্ষম হয়েছে হামাস। ইসরায়েলে হামাসের মাধ্যমেই ইরান নিজেদের সামরিক শক্তির একটা পরীক্ষা চালালো বলেও মনে করছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন হামাসের এই সাফল্যকে মধ্যপ্রাচ্যের গেম চেঞ্জার হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আবার কেউ কেউ আরব বিশ্বে মুসলিম দেশগুলোর জন্য নবদিগন্তের সূচনা হিসেবেও দেখছেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন রকেট ছাড়াও ইসরায়েলি ভূখণ্ডে একের পর এক ড্রোন ছুড়েছে হামাস, যা নির্ভুলভাবে ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে, ধ্বংস করে দিয়েছে অত্যাধুনিক সব সমরযান। সাম্প্রতিক বেশ কয়েকটি সংঘাতেও যুদ্ধাস্ত্র হিসেবে আলোচনায় এসেছে ড্রোন। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আজারবাইজান আর্মেনিয়া সংঘাতেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই অস্ত্র। গেল এক দশকে ড্রোন তৈরির প্রযুক্তিতে যেসব দেশ অভূতপূর্ব সাফল্য পেয়েছে তাদের মধ্যে সবচেয়ে আলোচনায় ইরান। দেশটির বিধ্বংসী শহীদ ড্রোন ব্যবহার করে ইউক্রেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া, এই ইরানেরই ঘনিষ্ঠ মিত্র হামাস। তাই বিশ্লেষকদের ধারণা ইরানের কাছ থেকে পাওয়া অত্যাধুনিক এই ড্রোন দিয়ে ইসরায়েলকে বিপর্যস্ত করেছে। দীর্ঘদিন ধরে নিজস্ব প্রযুক্তি দিয়ে সামরিক সরঞ্জাম তৈরি করে আসছে হামাস। এতদিন রকেট তৈরিতে নিজেদের সফলতা দেখালেও এবার ড্রোনের অগ্রগতি জানান দিচ্ছে তারা। অবশ্য সাগরপথে এবং গোপন সুরঙ্গের মাধ্যমে অস্ত্র সরবরাহ করে নিজেদের অস্ত্রের ভাণ্ডার শক্তিশালী করেছে গোষ্ঠীটি, আর তাদের প্রধান যোগানদাতা ইরান, সিরিয়া ও হিজবুল্লাহ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম ইমা। ইনান, যেমনটি দেখছিলাম প্রতিবেদনে, যুক্তরাষ্ট্র পুরোপুরি সমর্থন করছে ইসরায়েলকে, যুক্তরাষ্ট্রের এমন অবস্থান কেন? ইমা, আপনার প্রশ্নে আসছি এখন। আমি যেমনটি বলছিলাম যে এই প্রতিবেদনটিতে যাওয়ার আগে যে যুক্তরাষ্ট্র আসলে এখানে স্বার্থ জড়িত আছে। যুক্তরাষ্ট্র, আপনি জানেন যে ইসরায়েলের সাথে ঐতিহাসিকভাবেই তাদের যে সম্পর্কটা, আসলে তাদের সম্পর্কটাই আসলে এমন যে তারা আসলে গতকালকে আমাদের প্রতিবেদনে দেখিয়েছে যুক্তরাষ্ট্রের যেখানেই স্বার্থ আছে সেখানেই তারা যুদ্ধ সৃষ্টি করেছে। যেমন ইউক্রেনে আমরা যেমনটি দেখেছি, একইভাবে এখন কিন্তু একই পরিস্থিতি তৈরি হয়েছে যে তারা কিন্তু এর মধ্যে বলেছেন, বেশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন যে তারা কিন্তু ইসরায়েলে যুদ্ধাস্ত্র পাঠাতে চায়। এবং সবশেষ আপনি জানেন যে আমাদের প্রতিবেদনও একটু আগে গিয়েছে যে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে তারা রণতরী পাঠাচ্ছে, এবং এটির অংশ হিসেবেই কিন্তু এখানেই কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের স্বার্থ। যে বিশ্লেষকরা বলছেন যে তাদের যে অস্ত্র বিক্রির যে পায়, তারা আসলে এই যুদ্ধের উপরেই কিন্তু তারা নির্ভর করে। এবং এই ইসরায়েলের ক্ষেত্রেও কিন্তু একই রকম অবস্থা দেখা যাচ্ছে যে ফিলিস্তিনের যে সশস্ত্র প্রতিরোধ যে গোষ্ঠী হামাস, তারা যেভাবে করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা কিন্তু আসলে এক ধরনের কোণঠাসা হয়ে পড়েছে, এবং যে কারণে এখন কিন্তু তাদের যুদ্ধাস্ত্রের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমরা যদি একটু দেখে
আসতে চাই যে আসলে এখানে কার কি স্বার্থটা রয়েছে যে এই যে অবস্থানটা যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য দেশের, আমরা দেখতে পাচ্ছি যে রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। একটু আগে যেমনটি বলছিলাম, ওআইসির জরুরি বৈঠকের আহ্বান ইরানের। ইমা, আপনি জানেন যে একদিকে ইসরায়েলকে কিন্তু নগ্নভাবে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো, অন্যদিকে এই ইরানের বিরুদ্ধে কিন্তু আবার যুক্তরাষ্ট্রের অভিযোগ যে তারা কিন্তু এই হামাসকে সব ধরনের সহযোগিতা করে, বিশেষ করে অস্ত্র দিয়ে কিংবা তাদের যে আরও যে আনুষাঙ্গিক আর্থিক যে সহযোগিতা, এগুলো কিন্তু ইরানই দেয় বলে অভিযোগ রয়েছে। এবং ইরান কিন্তু কোনো ধরনের রাগঢাক ছাড়াই কিন্তু তারা বলেছে যে তারা এই হামাসের পক্ষে আছে, অর্থাৎ সাধারণ ফিলিস্তিনি যারা নিরীহ ফিলিস্তিনি তাদের অধিকারের পক্ষে সরব থাকার কথা বলেছে এই ইরান। এবং ইরানের পাশাপাশি চীনও কিন্তু বলেছে তারা স্বাধীন যে ফিলিস্তিন রাষ্ট্র সেটিতে তারা বিশ্বাসী, এবং স্বাধীন ফিলিস্তিন যদি গঠিত হয় সেক্ষেত্রে এই যে চলমান সংকট এতে আসলে সমস্যার সমাধান হওয়া আসলে যায়। এবং এই চীনের এই ভূমিকার কারণেও কিন্তু যুক্তরাষ্ট্রও কিন্তু আবার প্রতিক্রিয়া জানিয়েছে, বিশেষ করে মার্কিন সিনেটর চাক সুমার, তিনি কিন্তু চীনের এই অবস্থানের বিষয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে চীন আসলে এভাবে সরাসরি অবস্থান না নিলেও পারত, কিন্তু যুক্তরাষ্ট্র আবার যখন ইসরায়েলি বর্বরতায় যখন আবার সমর্থন জানিয়েছে সে বিষয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন না, তারা আসলে নিজেদের স্বার্থটাই কিন্তু দেখছেন। এবং সবশেষ আমরা যেটি দেখলাম যে ওআইসির যে সাধারণ সভা, ওআইসির যে সভা ডেকেছে ইরান, সেখানে হয়তোবা এই বিষয়গুলো নিয়ে আসলে ইমা আলোচনা হতে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসলে হামাস কি ইসরায়েলের সাথে পেরে উঠবে বা টিকে থাকতে পারবে? ইমা, আসলে এটি একটা বড় প্রশ্ন, কারণ হচ্ছে আপনি জানেন যে দীর্ঘদিন কিন্তু হামাস এতদিন খুব এক ধরনের নিষ্ক্রিয় ছিল বলা যায়। এমনকি আমরা বারবার যেটি বলছিলাম যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোও কিন্তু টের পায়নি যে হামাস যে আসলে এই ধরনের হামলা করতে সক্ষম। এখন অনেকগুলো প্রশ্ন উঠেছে যে এই হামাস আসলে এত শক্তি হঠাৎ করে পেল কোথায়। একটু আগে যেমনটি বলছিলাম যে ইরান তাদেরকে সব ধরনের সহযোগিতা সমর্থন দেয়, আরও একটি অভিযোগ আছে যে শুধুমাত্র ইরান না, এমনকি তুরস্কের বিরুদ্ধেও কিন্তু কিছু অভিযোগ রয়েছে যে তুরস্ক বিশেষ করে হামাসের যেসব নেতা রয়েছেন তাদের কিন্তু আশ্রয় প্রশ্রয় দেয়, রাজনৈতিক যেসব নেতা রয়েছেন তাদেরকে আশ্রয় দেওয়ার কিন্তু অভিযোগ রয়েছে। সুতরাং দেখা যাচ্ছে ইরান এবং তুরস্কের মতো দেশগুলো যদি সত্যিকার অর্থে যদি হামাসের পাশে থাকে সেই ক্ষেত্রে কিন্তু হামাস যে এত তাড়াতাড়ি গুটিয়ে যাবে আসলে এটাও বলা যায় না। কারণ আমরা কিন্তু বলেছি যে হামাস এটিকে আসলে এখন তারা মরণ কামড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা, হামাস যেই হামলাটি চালিয়েছে। সুতরাং এই হামাসের মরণ কামড় কিন্তু আসলে এমনি এমনি শুরু হয়নি, তাদের দেয়ালে যেহেতু পিঠ ঠেকে গিয়েছে সেহেতু তারা তাদের সর্বাত্মক শক্তি নিয়েই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। এবং যে কারণে ধারণা করা হচ্ছে এই যে যুদ্ধটা এটি কিন্তু আসলে এই মুহূর্তে দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা যেটাই বলে সেটাই আসলে কিন্তু বেশি। কেননা গত বছরও কিন্তু আমরা এটা দেখেছি যে দীর্ঘ 11 দিনের কিন্তু যুদ্ধ চলেছে, এবং এটি হয়তো বা এখন আসলে কোথায় গিয়ে থেকে সেটি আসলে ইমা দেখার বিষয়। ইনান, আপনাকে ধন্যবাদ। ফিলিস্তিনিদের সমর্থন দেশে দেশে সমর্থনে দেশে দেশে মানুষ বিক্ষোভ করেছেন। রোববার যুক্তরাষ্ট্রের শিকাগো, নিউইয়র্ক ছাড়াও হোয়াইট হাউসের সামনে ইসরায়েলকে বাইডেন প্রশাসনের সহায়তা ও নিরীহ ফিলিস্তিনিদের উপর তেল আবিবের বর্বরতার প্রতিবাদ জানানো হয়। অন্যদিকে ইরাক ও পাকিস্তানেও ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের পতাকা পুড়িয়ে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। প্ল্যাকার্ড হাতে ইসরায়েল বিরোধী নানা স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র। রোববার হামাসের ইসরায়েলের উপর হামলা ও গাজায় ইসরায়েলি সেনাদের পাল্টা হামলার পর ফিলিস্তিনিদের সমর্থনে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেন দেশটিতে বসবাসরত ফিলিস্তিনি ও স্থানীয়রা। শুধু বিক্ষোভ নয়, বর্বর ইসরায়েলিকে সমর্থনের জন্য বাইডেন প্রশাসনের তীব্র নিন্দাও জানান তারা। একই সঙ্গে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের সহায়তার আহ্বানও জানান কেউ কেউ। বিক্ষোভ করেছে নিউ ইয়র্ক ও শিকাগোর মানুষও। এই হামলাকে সন্ত্রাসী তৎপরতা নয়, বরং হামাসের এই হামলা মাতৃভূমিকে রক্ষার লড়াই বলে জানান তারা। এ সময় সমর্থন জানানোর পর তেল আবিবে রণতরী পাঠানোয় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানান বিক্ষুব্ধরা। বিক্ষোভ করেছে ইরাকের মানুষও। রোববার প্ল্যাকার্ড হাতে ইসরায়েল বিরোধী নানা স্লোগানে রাজধানী বাগদাদের রাস্তায় নামেন মানুষ। এ সময় নিরীহ ফিলিস্তিনিদের ওপর হওয়া এ হামলার তীব্র প্রতিবাদ জানান তারা। শুধু প্রতিবাদ নয়, ইসরায়েলের পতাকা পুড়িয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন জনতা। একই সঙ্গে এ যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন আন্দোলনকারীরা।
গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে রোববার বিক্ষোভ হয়েছে পাকিস্তানেও। রাজধানী ইসলামাবাদ, বন্দরনগরী করাচি সহ বিভিন্ন স্থানে বিক্ষোভে নামেন দেশটির সাধারণ মানুষ। এই সময় ইসরায়েলের পতাকাও পুড়িয়ে দেন তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের ইসরায়েল সমর্থনের তীব্র প্রতিবাদ জানান। একই দিনে ফিলিস্তিনের পক্ষে বিপক্ষে বিক্ষোভ হয় জার্মানিতে, ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ হয় জর্ডান ও লেবাননেও। আফরিন মৌ, সময় সংবাদ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। ইসরায়েলে হামাসের হামলার পরপরই তেলের দাম ব্যারেল প্রতি $4 করে বেড়ে গেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার শিকার ইসরায়েল স্মরণকালের ভয়াবহ এ হামলায় প্রাণ হারিয়েছেন কয়েকশো ইসরায়েলি। এ অবস্থায় ইসরায়েল জুড়ে দেখা দিয়েছে চরম আতঙ্ক, যার প্রভাব পড়েছে সেখানকার শেয়ার বাজারেও। হামাসের অভূতপূর্ব হামলার পরদিন বিনিয়োগকারীরা অনিশ্চিত সময়ের জন্য প্রস্তুত হওয়ায় তেল আবিব স্টক এক্সচেঞ্জে ধস হয়েছে। তেল আবিবের শেয়ারের দাম 1.7% কমে গেছে। এছাড়া পতন ঘটেছে ব্যাংকিং খাতের শেয়ার দামেও, প্রভাব পড়েছে সরকারি বন্ডে। শুধু ইসরায়েলের শেয়ার বাজারই নয়, প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতেও। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। ইসরায়েলে হামাসের হামলার শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে গেছে $4। এছাড়া ব্রেন্ট অয়েলের দাম 4.5% বেড়ে বিক্রি হচ্ছে $86.539। এমনিতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে নাজুক বিশ্ব অর্থনীতি। এর মধ্যেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন ইউক্রেন যুদ্ধের কারণে বিভিন্ন দেশে বেড়েছে মূল্যস্ফীতি, তা নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো সহ নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বাড়লে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন অনেকে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বহু বছর ধরেই অমীমাংসিত এক সংঘাতে ইসরায়েল ও ফিলিস্তিন, তবে বরাবরই নির্যাতিত নিরীহ ফিলিস্তিনিরা প্রতিনিয়তই জমি দখল করে গড়ছে অবৈধ স্থাপনা। মানচিত্র দেখলেই বোঝা যায় ১৯১৭ সালে যেখানে পুরো ভূখণ্ডই ছিল ফিলিস্তিনিদের, সেখানে ২০২০ সালে দাঁড়িয়েছে 15%। শনিবার ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর থেকে উত্তপ্ত বিশ্ব রাজনীতি। ইসরায়েলের পক্ষে যেমন পশ্চিমারা ছাড়াও দাঁড়িয়েছে বহু দেশ, ঠিক তেমনি ফিলিস্তিনের পাশে আছে ইরান, কাতার, লেবাননের মতো দেশগুলো। তবে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্য কথা। তাদের মতে নিজেদের অস্তিত্ব সংকটে রয়েছেন ফিলিস্তিনিরা, আর তা টিকিয়ে রাখতেই ইসরায়েলে হামলা চালিয়েছে হামাস। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্ব রাজনীতির ইতিহাস ঘাঁটলেই দেখা যায় ১৯২০ থেকে ১৯৪০ দশকের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে যেতে শুরু করে। ইউরোপে ইহুদির নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর ইহুদি নিধন যজ্ঞের পর সেখান থেকে পালিয়ে তারা নতুন এক মাতৃভূমির স্বপ্ন দেখছিল, আর সেই স্বপ্ন ফিলিস্তিনের ভূখণ্ড দখলের মধ্য দিয়ে বাস্তবে রূপ নেয়। ১৯৪৭ সালে জাতিসংঘে ভোটাভুটিতে ফিলিস্তিনকে দুই টুকরো করে দুটি আলাদা ইহুদি এবং আরব রাষ্ট্র গঠনের কথা বলা হয়। জেরুজালেমকে করা হয় আন্তর্জাতিক নগরী। ইহুদি নেতারা এই প্রস্তাব মেনে নিলেও আরব নেতারা তা প্রত্যাখ্যান করায় সে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। অন্যদিকে ব্রিটিশরা সমস্যার সমাধানে ব্যর্থ হয়ে ১৯৪৮ সালে ফিলিস্তিন ছাড়লে ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। প্রতিবাদে শুরু হয় যুদ্ধ, যেখানে যোগ দেয় প্রতিবেশী আরব দেশগুলোর সৈন্যরাও। প্রাণ বাঁচাতে যখন ফিলিস্তিনিরা ঘরবাড়ি ছাড়ছে, সেই সুযোগে ফিলিস্তিনিদের বেশিরভাগ অঞ্চল দখলে নেয় ইসরায়েল। এরপর ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনিদের পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, সিরিয়ার গোলান মালভূমি, গাজা ও মিশরের সিনাই অঞ্চল দখল করে নেয়, আর ফিলিস্তিনিরা শরণার্থী হয়ে গাজা ও পশ্চিম তীরে বসবাস শুরু করে। এতেই ক্ষান্ত হয়নি ইসরায়েল। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে দীর্ঘ ৭৫ বছর ধরেই নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালিয়ে যাচ্ছে নির্যাতন। শুধুমাত্র ইহুদি রাষ্ট্র গড়তে প্রাণ নিচ্ছে বা নিয়ে যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। আর মানচিত্র দেখলেই বোঝা যায় কিভাবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেদের ঘরবাড়ি থেকেই বিতাড়িত হয়েছেন ফিলিস্তিনিরা। যেখানে ১৯১৭ সালে পুরো ভূখণ্ডই ছিল ফিলিস্তিনিদের, সেখানে ১৯৪৭ সালে এসে দাঁড়ায় মাত্র ৪৪%। ১৯৬৭ সালে আরও ভূখণ্ড দখলের পর তা ২২% নেমে আসে। সবশেষ ২০২০ সালে মানচিত্রে ফিলিস্তিনের ভূখণ্ড মাত্র ১৫%। দিন দিন আয়তন আরও কমছে, আর আন্তর্জাতিক আইনে এগুলো অবৈধ বসতি বলে উল্লেখ করলেও ইসরায়েল বরাবরই তা অস্বীকার করে আসছে।
দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েল ফিলিস্তিনের সংকট নিরসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত ছিল দুই পক্ষের জন্য আলাদা দুটি দেশ। আর এই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের তত্ত্বটি এসেছিল 1993 সালে আসলে শান্তি আলোচনার মাধ্যমে। দুপক্ষেই তাতে সম্মত ছিল, কিন্তু পরিস্থিতি এখন অনেকটাই বদলে যাওয়ায় আদৌ তা সম্ভব হবে কিনা বা ফিলিস্তিনিরা এই নিপীড়নের হাত থেকে রেহাই পাবে কিনা তা নিয়ে শঙ্কা আরও গভীর হয়েছে। আফরিন মৌ, সময় সংবাদ। ইসরায়েলি বাহিনীর হামলার হাত থেকে রেহাই পাচ্ছে না গাজার পবিত্র মসজিদগুলো। এরই মধ্যে দুটি ঐতিহাসিক মসজিদে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনিদের ব্যাংক, হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানও। পবিত্র কোরআনের পেছনের এই ধ্বংসস্তূপটি ঐতিহাসিক আলামিন মোহাম্মদ মসজিদ। দুদিন আগেও যে জায়গায় হাজারো ফিলিস্তিনি নামাজ আদায় করেছেন, আজ তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি বাহিনী সবার আগে হামলা চালিয়েছে মসজিদটিতে। খান ইউনুস শহরের আরও একটি মসজিদে হামলার খবর পাওয়া গেছে। আমরা মসজিদের ভেতরেই ছিলাম, এশার নামাজে পড়েছি, হঠাৎ কোন রকম বার্তা না দিয়ে হামলা চালানো হয়। বয়স্ক থেকে শুরু করে শিষ্য এবং নারীরা সবাই ভয় পেয়েছে। পবিত্র কোরআন ছিল ভেতরে, যেগুলো নষ্ট হয়ে গেছে। পুরো মসজিদ এখন ধ্বংস। কেন এমনটা করা হলো? শুধু মসজিদ নয়, হামাসের রকেট হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের বিভিন্ন আর্থিক, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। বাদ যায়নি হাসপাতালও। বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে তেল আবিবের দাবি, মসজিদগুলোকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করছে হামাস, যদিও ফিলিস্তিনি কর্তৃপক্ষ এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে। পাল্টা নিরীহদের লক্ষ্য করেই হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা বলে অভিযোগ তাদের। রাহানুল রানা, সময় সংবাদ। ফিলিস্তিন এবং ইসরায়েল দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে দ্বিরাষ্ট্রীয় প্রস্তাব বাস্তবায়ন এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এই সংঘাত থেকে বেরিয়ে আসার মূল উপায় বলেও জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার স্থানীয় সময় ভোর থেকেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা শুরু করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের এই নজিরবিহীন হামলার জন্য মোটেও প্রস্তুত ছিল না ইসরায়েল। এতে প্রতিনিয়তই পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। তবে থেমে নেই ইসরায়েলি বাহিনীও। পাল্টা আক্রমণে গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে তারা। গাজার সবচেয়ে উঁচু ভবনগুলো লক্ষ্য করে চালাচ্ছে একের পর এক বিমান হামলা। এতে প্রাণ হারিয়েছে শিশুসহ বেসামরিক মানুষ। দুপক্ষের হামলা পাল্টা হামলার প্রভাব পড়েছে পুরো বিশ্বে। হামাসের নজিরবিহীন হামলা এবং ইসরায়েলের সামরিক বাহিনীর পাল্টা হামলায় উত্তপ্ত এখন মধ্যপ্রাচ্য। চলমানের সহিংস পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা হামাস ইসরায়েল সংঘাত অবসানের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের পাশে অবস্থান নিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশ। ঠিক উল্টো দিকে হামাসের পাশে দাঁড়িয়েছে লেবানন। স্বাধীনতাকামী সংগঠনটিকে সমর্থন করছে কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। তবে সংঘাত অবসানে ফিলিস্তিনকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার কথা বলছে চীন। রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে সহিংসতার গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান জানানো হয়। এছাড়া দ্বিরাষ্ট্রীয় সমাধানের বাস্তবায়ন এবং ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এই সংঘাত থেকে বেরিয়ে আসার মূল উপায় বলেও মন্তব্য করে বেইজিং। এ সময় বেসামরিক নাগরিকদের রক্ষায় এবং পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে পদক্ষেপ আহ্বানও জানানো হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, 50 বছর আগে ইয়ম কিপ্পুর যুদ্ধে হারানো অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টায় মিশর ও সিরিয়া একযোগে ইসরায়েলে আকস্মিক হামলা শুরু করেছিল। ওই যুদ্ধের পর এবার হামাসের হামলা ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হিসেবে দেখা দিয়েছে। আফরিন মৌ, সময় সংবাদ। এবছর অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অর্থনীতিবিদ ক্লাউডিয়া গোল্ডিন। সোমবার স্থানীয় সময় বিকেল 3:45 দিকে সুইডেনের রাজধানী স্টকহোমে 2023 সালের অর্থনীতি শাখার নোবেলজয়ী হিসেবে অধ্যাপক ক্লাউডিয়া গোল্ডিনের নাম ঘোষণা করে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। শ্রমবাজারে নারীদের ভূমিকা নিয়ে গবেষণার জন্য এই স্বীকৃতি পেলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লাউডিয়া গোল্ডিন। ভারতের সিকিমে এখনও আটকা পড়ে আছেন অন্তত 4,000 পর্যটক। বৃষ্টিপাত ও খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় লাচেন ও লাচুং থেকে পর্যটকদের ফেরানো সম্ভব হয়নি। এই দুই জায়গায় 2,000-এর বেশি পর্যটক আটকা রয়েছেন। তবে রাজ্য সরকার বলছে আটকা পড়া পর্যটকরা নিরাপদে আছেন, সরকারি খরচেই তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। উদ্ধার কাজে বিমানবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।
আফগানিস্তানের হেরাত প্রদেশে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 2500-এ দাঁড়িয়েছে। শনিবার স্থানীয় সময় ভোরে 6.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে শহরটি। ভূমিকম্পের পর পাহাড়ি এলাকায় দেখা দেয় ভূমিধ্বস, এতে অনেকে আহত হয়। হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ভূমিকম্পে 12টির বেশি গ্রামে 600টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও 4000 মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, হেরাত শহরে 40 কিলোমিটার উত্তর পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্পের পরপরই অন্তত 8 বার পুনরায় কেঁপে ওঠে ওই এলাকা। অবশেষে ফ্রান্সের রাজধানী প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো প্রবাসী বাংলাদেশিদের। বহু ভাষাভাষীর শহরটিতে বাঙালি জাতির গৌরবময় ইতিহাস তুলে ধরবে এই শহীদ মিনার, এমন মত নির্মাণের সঙ্গে জড়িতদের। প্যারিস থেকে আরো জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। অবশেষে স্বপ্ন পূরণ হলো ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের। ফ্রান্সের রাজধানী প্যারিসে স্থায়ীভাবে নির্মিত হলো শহীদ মিনার। রোববার উদ্বোধনী আয়োজনে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পাশাপাশি 21-এর গান, দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ মিনারের উদ্বোধন করেন স্থানীয় মেয়র মাতিউ হানোতা। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিনদেশিরও উপস্থিত ছিলেন এই উদ্বোধনী আয়োজনে। এমন আয়োজনে থাকতে পেরে গর্বিত মেয়র। দিনটি ঐতিহাসিক ও আনন্দের উল্লেখ করে স্থায়ী শহীদ মিনার নির্মাণের প্রধান সমন্বয়কারী কাজী এনায়েতুল্লাহ বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতির দাবি জানান। আপনারা যেখান থেকে এসেছেন সেখানেও আপনারা এই উদ্যোগ নিন এবং প্রতিটি দেশে যেন আমাদের একটা করে শহীদ মিনার হয়, প্রতিটি শহরে একটা শহীদ মিনার হয়, সেটাই হোক আজকে আমাদের সংকল্প। শহীদ মিনার নির্মাণের ফলে ফরাসি সহ বিভিন্ন জাতিগোষ্ঠী ভাষার জন্য বাঙালিদের আত্মত্যাগের যে গৌরবময় ইতিহাস তার সম্পর্কে জানতে পারবে উল্লেখ করেন এই উদ্যোক্তা। আসলে এই শহীদ মিনার বানানোর পিছনে কিন্তু এত সহজভাবে এটা হয় নাই, অনেক কাঠ পুড়াইতে হয়েছে আমাদেরকে। উদ্বোধন শেষে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজায় বৃষ্টির মতো পড়ছে ইসরায়েলি বোমা, প্রতিশোধ নিচ্ছে হামাসও। সীমান্ত অতিক্রম করে চালাচ্ছে হামলা, দুপক্ষের লড়াইয়ে প্রাণহানি প্রায় 1200, গৃহহীন সোয়া 1 লাখ ফিলিস্তিনি। এবছর অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অর্থনীতিবিদ ক্লাউডিয়া গোল্ডিন। শ্রমবাজারে নারীদের ভূমিকা নিয়ে গবেষণার জন্য মিলল এই স্বীকৃতি। এবং আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে বেড়েই চলেছে প্রাণহানি, মৃতের সংখ্যা ছাড়ালো 2500। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা বহু মানুষ। এই ছিল আন্তর্জাতিক সময়। সময় সংবাদের সঙ্গে থাকবেন জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ ইমা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।